বিধ্বস্ত মহানগরীর মূল পথ, পথের মাসে মাসে প্রকাণ্ড প্রকাণ্ড গাঁত, রাজপথর গাঁতে বাহন চালকলে মাতিছে বিপদ। অতিষ্ঠ স্থানীয় রাইজ চকুমোজা কুলির ঠাঁত, বিভাগীয় বিষয়া কর্মচারী, গাঁর ভিতর পথ নহয়, রাজধানী গুয়াহাটী মহানগরীর মূল পথরে এতিয়া এই দুরবস্থা। প্রথমে চাই লোক কেটামান দৃশ্য। হয়, এয়া মহানগরীর মূল পথ। প্রথমে চাওয়া হোক এটি রুটের দৃশ্য। পথ আছে, কিন্তু পথর মাজত এয়া প্রকান্ত প্রকান্ড গাঁত, যার বাবে দ্রুত গতিত অহা বাহনে হঠাৎ গতি কমাব লগা হওয়ার ফলত সংঘটিত হয় দুর্ঘটনা। যে ঘটনার প্রত্যক্ষদর্শী এগৰাকী যুবক, এওঁলোকৰ দোকানৰ সন্মুখতে সংঘটিত হৈছে কেইবাটাও দুর্ঘটনা, যার মূল কারণে হল পথৰ মাজত এই গাঁতবোৰ। ইয়াদি বহুত ভাঙা আছে, ভাঙা হওয়ার কারণে মানে গাড়িবিলাক ফটককে আহি কিনে ব্রেক মারি দিয়ে, ব্রেক মারার ফলত মানে পিছফালে পড়া আহি গাড়ি ঠুকি দিয়ে বহুত এক্সিডেন্ট হয়েছে ইয়াতে। এইবার আহক জি এস রোডলৈ। সদা ব্যস্ত জি এস রোডৰ ঠাই ঠাই পথৰ মাজত গাঁত। প্রথমে চাও জি এস রোডৰ পল্টন বজাৰ দৃশ্য কেইটা। ছবিখন চাই হয়তো আপুনি অনুমান কৰিব পাৰিছে যে এই পথেৰে যাতায়াত কিমান কষ্টকৰ। ঠাই পালে যান বাহনৰ গতি হৈ পাৰে কম, যাৰ ফলত সৃষ্টি হয় ভয়ংকর যানজট। এই দৃশ্য ৰাজগড় ভঙাগড় সংযোগী পথৰ। এই পথছোৱাৰে আহিব লাগিলে আপুনি ভুগিব লাগিব যমৰ যন্ত্রণা। কঁকালৰ বিষ হৈ গৈছে, পেটৰ বিষ হৈ গৈছে, ইমান বেয়া ৰাস্তা। জি এম চি এইচৰ গণেশগুৰি সংযোগী পথটো দেখিলে বা ইয়াৰ কথা শুনিলে বেয়া লাগিব আপোনাৰ। মাহৰ পিছত মাহ কোনো বিভাগীয় কৰ্মচাৰীৰ চকুত পৰা নাই এইটো অতি গুৰুত্বপূৰ্ণ পথ। বিধ্বস্ত পথটোত এচাক বৰষুণ দিলেই প্ৰায় বন্ধ হোৱাৰ উপক্ৰম হয় যাতায়ত। বৈধ সমস্যা, আমিতো বৈধ কষ্ট পাই আছো, মই ভাবো আমি কামটো কৰি লওঁ বুলি ভাবিয়ে থাকো। প্রশ্ন হয় কিয় পি ডব্লিউ ডি বিভাগৰ বৰমূলীয়াৰ চকুত নপৰে পথৰ এই দুৰৱস্থা। পথবোৰ মেৰামতি কৰাটো প্ৰকৃততে কাৰ কাম? ৰাইজৰ আহ্বান শুনিব কোনে, দুখৰ খবৰ লব কোনে? কিহৰ বাবে আচলতে এই ধৰণেই মূল পথসমূহত দেখা পোৱা গৈছে প্ৰকাণ্ড প্ৰকাণ্ড গাঁত, যাৰ বাবে হৈছে বিভিন্ন দুৰ্ঘটনা? পি ডব্লিউ ডি, গুৱাহাটী উন্নয়ন বিভাগ, জি এম চিৰ সমন্বয়হীনতাৰ বাবেই সংঘটিত হৈছে নেকি এইসমূহ ঘটনা? সেই প্ৰশ্নৰ উত্তৰ এতিয়া নাই কাৰোৰে হাতত। ফেৰ জাৰ্ণেলিষ্ট যদুমণিৰ সহযোগত মই ৰাজু কলিতা, প্ৰথম খবৰ, গুৱাহাটী।